জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 10 জন বিশিষ্ট ব্যক্তির হাতে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য 3 জন, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে 1 জন করে এবং সমাজসেবায় 3 জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকলে উন্নয়ন হয় তা প্রমাণ করেছে সরকার। এদিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মাইনুল শোভনের রিপোর্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে 1977 সাল থেকে নিয়মিতই এ পুরস্কার দিয়ে আসছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয় 6টি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেওয়া হয় বিশিষ্টজনদের। এবারে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পুরস্কার পেয়েছেন কাজী আব্দুস সাত্তার, ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক মরণোত্তর ও শহীদ আবু নঈম মোহাম্মদ নজিবউদ্দিন খান মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে পুরস্কার পান ডক্টর মোবারক আহমদ খান। চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় ডক্টর হরিশঙ্কর দাসকে। সংস্কৃতিতে গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, ক্রীড়াক্ষেত্রে ফিরোজা খাতুনকে দেওয়া হয় পুরস্কার। এছাড়াও সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মোল্লা ওবায়দুল্লাহ বাকি, এস এম আব্রাহাম লিঙ্কন ও অরণ্য চিরান। পুরস্কার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 75 পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে পারত না, নিজেদের গৌরবের কথা বলতে পারত না। বলেন, দীর্ঘদিন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ধারা থেকে ফিরে এসেছে দেশ। নতুন প্রজন্ম জানতে চায় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস। প্রধানমন্ত্রী জানান, দেশের হারানো গৌরব ফিরিয়ে এনেছে সরকার। অন্তত এইটুকু দাবি করতে পারি যে ক্ষমতা সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত অন্তত বাংলাদেশে সেই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে একটি দেশ যে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে, তার প্রমাণ আমরা করেছি সেই 2009 সরকার গঠন করে এ পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে আজকে বাংলাদেশকে অন্তত বিশ্বে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি। মানুষের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট সরকার, এ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সঠিক পরিকল্পনায় বেড়েছে শিক্ষার হার আর কমেছে দারিদ্রতা। এবারে ইফতার পার্টি বন্ধের কারণও ব্যাখ্যা করেন সরকার প্রধান। এই সমস্ত পণ্য আমাদের আমদানি করতে হয়, পরিবহন খরচ বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা শুধু আমাদের না, এটা বিশ্বব্যাপী সমস্যা। তারপরে আমাদের দেশে দেশের মানুষের যাতে কষ্ট না হয়, রমজান মাসে আমরা মানুষের মাঝে বিনা পয়সায় খাদ্য বিতরণ করছি। আমরা ইফতার পার্টি বাদ দিয়েছি, আমাদের নেতা কর্মী থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান সকলকে আহ্বান করেছি যে ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে আপনারা বণ্টন করেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে দিন। ইফতার পার্টি খাওয়াটা তো বড় কথা না, মানুষকে দেওয়াটাই বড় কথা। তা আমরা খাওয়ার বিষয়টা বাদ দিয়ে দেওয়ার দিকেই মনোযোগ দিয়েছি যে মানুষের জন্য কোনো রকম কষ্ট না হয়, সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যগণ ও সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আমার সরকার। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।